सफर का सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं आसाम की सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ मैं। कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। নির্বাচন চমু চপাৰ লগে লগে কংগ্ৰেছ এআইইউডিএফৰ বাকযুদ্ধ তুংগত। আজমলক ভূপেন বৰাই নৰাধম আখ্যা দিয়াৰ পিছতে কংগ্ৰেছক মুখ্যমন্ত্ৰী পেইড ছাৰ্ভেণ্ট আখ্যা। আজমলৰ টকাৰ অভাৱত ভোগা কংগ্ৰেছক প্ৰয়োজনত কিনি ল'ম বুলি হুংকাৰ। আজমলৰ মিয়া বিতৰ্কক কেন্দ্ৰ কৰি ৰাজ্যত সাম্প্ৰদায়িকতাৰ বিষবাষ্প। আজমলক কটাক্ষ কৰিবলৈ গৈ নামঘৰীয়াক ধৰ্ষণকাৰী সজালে কংগ্ৰেছী বিধায়কে। ৰাজ্যজুৰি প্ৰতিক্ৰিয়াৰ পিছতে ক্ষমা ভিক্ষা বিধায়ক মোল্লাৰ। মিয়াৰ বিৰুদ্ধে কৰ্ম সংস্কৃতিৰে যুদ্ধ ঘোষণা মন্ত্ৰী। মহাদেৱ এপৰ লগতে 22টাকৈ বেটিং এপ নিষিদ্ধ কেন্দ্ৰৰ। মহাদেৱ বুক অনলাইনৰ এপৰ উপঢৌকনৰ অভিযোগত ছত্তীশগড়ৰ মুখ্যমন্ত্ৰী ভূপেশ বাঘেলৰ বিৰুদ্ধে অভিযোগ আনিছিল ইডিয়ে। কাইলৈ মিজোৰাম বিধানসভাৰ নিৰ্বাচন। 40খন আসনৰ বাবে হ'ব নিৰ্বাচনৰ ভোটগ্ৰহণ। 8.57 লাখ ভোটাৰে ভাগ্য নিৰ্ণয় কৰিব 174গৰাকী প্ৰাৰ্থীৰ। এম এন এফ, জে পি এম আৰু কংগ্ৰেছৰ মাজত তিনিকুণীয়া যুঁজৰ সম্ভাৱনা। আৰু জন্মদিনৰ দিনাই এদিনীয়া ক্ৰিকেটত 49 সংখ্যক শতকেৰে বিৰাট কোহলিৰ অভিলেখ। শচীন তেণ্ডুলকাৰকে ধৰি অনুৰাগীয়ে শুভেচ্ছাৰে উপচালে কোহলিক। দক্ষিণ আফ্ৰিকাক 243 ৰাণত পৰাস্ত কৰি চলিত বিশ্বকাপত ভাৰতৰ বিজয়ৰ ধাৰা অব্যাহত। আজি বিশ্বকাপত বাংলাদেশ বনাম শ্ৰীলংকা। নমস্কাৰ, সুপ্ৰভাত। আপুনি চাই আছে নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট, এয়া গুড মৰ্ণিং 18। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰথমে জনাওঁ এটা ব্ৰেকিং নিউজ। মহানগৰীৰ হাতীগাঁৱত জঘন্য ঘটনা। এগৰাকী 12 বছৰীয়া কিশোৰীক ধৰ্ষণ। যুৱকৰ নাজিমুদ্দিন নামৰ এজন যুৱকৰ বিৰুদ্ধে উত্থাপন হৈছে ধৰ্ষণৰ অভিযোগ। সিজুবাৰীৰ এটা এপাৰ্টমেণ্টত সংঘটিত হয় এই ঘটনা। অভিযুক্ত নাজিমুদ্দিনৰ ঘৰ শিলচৰত। মুন্না চৌধুৰী নামৰ লোকজনৰ ঘৰত ড্ৰাইভাৰ হিচাপে আছিল নাজিমুদ্দিন। পলাতক নাজিমুদ্দিনক বিচাৰি বৰ্তমান আৰক্ষীয়ে অব্যাহত ৰাখিছে অভিযান। মহানগৰীৰ হাতীগাঁৱত চাঞ্চল্যকৰ ঘটনা, জঘন্য ঘটনা। এগৰাকী 12 বছৰীয়া কিশোৰীক ধৰ্ষণ কৰে এটা লম্পটে। এই লম্পটটোৰ নাম হৈছে নাজিমুদ্দিন। সিজুবাৰীৰ এটা এপাৰ্টমেণ্টত সংঘটিত হয় এই ঘটনা। অভিযুক্ত নাজিমুদ্দিনৰ ঘৰ শিলচৰত। মুন্না চৌধুৰী নামৰ এজন লোকৰ ঘৰত চালক হিচাপে কাম কৰি আছিল নাজিমুদ্দিনে। সম্প্ৰতি পলাতক এই লম্পটটো নাজিমুদ্দিনৰ সন্ধানত বৰ্তমান হাতীগাঁও আৰক্ষী অভিযান তীব্ৰতৰ কৰি তুলিছে। যদিও এই মুহূৰ্তলৈকে আটক কৰিবলৈ পোৱা নাই বা কৰায়ত্ত কৰিবলৈ সক্ষম হোৱা নাই লম্পটটোক। আহিছোঁ ক্ৰিকেটৰ খবৰলৈ। দুৰ্দান্ত বৰ্ডিং আৰু বেটিঙেৰে চলিত ICC বিশ্বকাপত অব্যাহত আছে ভাৰতৰ জয়ৰ ধাৰা। দেওবাৰে কলকাতাৰ ইডেন গাৰ্ডেনত অনুষ্ঠিত 8ম মেচতো জয়লাভ কৰিলে টীম ইণ্ডিয়াই। দুৰ্দান্ত প্ৰদৰ্শনেৰে দক্ষিণ আফ্ৰিকাৰ বিৰুদ্ধে 243 ৰাণত জয়ী হ'ল ভাৰত। মেন ইন ব্লু বেটিং বলিং বিক্ৰমত বিধ্বস্ত দক্ষিণ আফ্ৰিকা। দক্ষিণ আফ্ৰিকাক 327 ৰাণৰ টাৰ্গেট দিছিল ভাৰতে। ভাৰতৰ হাতত মাত্ৰ 83 ৰাণতে অল আউট দক্ষিণ আফ্ৰিকা। ভাৰতৰ হৈ বিৰাট কোহলিৰ অপৰাজেয় 101 ৰাণ, শ্ৰেয়াস আয়াৰৰ 77 ৰাণ, ৰোহিত শৰ্মাই 40 ৰাণ সংগ্ৰহ কৰে। ভাৰতৰ হৈ ৰবীন্দ্ৰ জাদেজাই দখল কৰে সৰ্বাধিক 5টা উইকেট। 9 অভাৰত 33 ৰাণ দি জাদেজাই দখল কৰে 5টা উইকেট। কুলদীপ যাদৱ, মহম্মদ শামীয়ে দখল কৰে 2টাকৈ উইকেট। 8খন মেচৰ 8খনতে জয়লাভ কৰি 16 পইণ্টেৰে শীৰ্ষত এতিয়া নিজৰ স্থান অক্ষুণ্ণ ৰাখিছে মেন ইন ব্লুৱে। অপ্ৰতিৰোধ বিশ্বকাপত এখনৰ পিছত আনখন মেচত জয়ী হৈ ভাৰতে এক প্ৰকাৰ চমক সৃষ্টি কৰিছে। টীম ইণ্ডিয়াই চমক সৃষ্টি কৰিছে। লগা নাই কি কেছে ৱৰ্ল্ড কাপ কা মেচ হ' ৰা হ্যায়, জেছে কোই ক্লাব টীম কে সাথ খেলা ইণ্ডিয়া, এছা লগ ৰা হ্যায়। এক হি ডৰ হ' ৰা হ্যায়, एक ही डर और डर लग रहा है कि डर लग रहा है कि लॉ एवरेज बोल के एक चीज है, वो ही डर लग रहा है। लेकिन ऐसा कभी खेलता हुआ खेलते हुए नहीं देखा इंडिया को। हाँ, सभी लोग बोल रहे हैं कि मैं जडेजा जैसा लग रहा हूँ, और जडेजा 5 फाइफर भी मिला है उसको,
5 विकेट भी मिला उसको। शुरू से ही पता था कि जीत भारत की होनी है, क्योंकि भारत ने खूब जमकर खेला और सबसे ज्यादा कोहली जी, आज उनका जन्मदिन भी था और उन्होंने एक रिकॉर्ड भी ब्रेक किया है, तो बहुत बहुत शुभकामनाएं उनको। और वैसे भी भारत जब ठान लेता है तो ऐसी कोई चीज नहीं जो वो जीत नहीं सकता। टीम इंडिया ने दिखा दिया है कि स्ट्रॉन्ग कौन है और बॉलिंग किसकी है और बैटिंग किसकी है। और कोहली ने जो गिफ्ट दिया है बर्थडे का, अनबिलीवेबल। तुम जियो हजारों साल किंग कोहली, इज द बिल्कुल रन। আর এনেদরে দমনীয় প্রদর্শন আগবহা টিম ইন্ডিয়ায় চমক সৃষ্টি করে গেছে এখনের পিছন আনখন ম্যাচত। দক্ষিণ আফ্রিকা চলিত বিশ্বকাপের অন্যতম একটা শক্তিশালী দল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকায় প্রতিখন ম্যাচতে আকাশ লঙ্ঘি স্কোর করব সক্ষম হয়েছে, সাগর সম পর্বত সম স্কোর করেছে প্রত্যেকক্ষণ খেলতে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু কালির খেলখনত সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ল টিম ইন্ডিয়ার সম্মুখত, সম্পূর্ণরূপে ধরাশায়ী হয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা। মাত্র 83 রানতে অল আউট হয়ে শোচনীয় পরাজয় দক্ষিণ আফ্রিকার ভারতের হাতত। আর দেওবারে উপজা দিনটুতে এদিনীয় আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত অভিলেখ বিরাট কোহলির। কলকাতার ইডেন গার্ডেনত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিনীয় আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত 49 সংখ্যক শতক অর্জন করিলে কিং কোহলিয়ে। ইয়ার লগেলগে ক্রিকেটর ভগবান সচিন তেন্ডুলকারর এদিনীয়া শতকর সমান হল কোহলির শতক। উল্লেখযোগ্য যে চলিত বিশ্বকাপত ইয়ার দ্বিতীয়টো শতক বিরাট কোহলির, চলিত বিশ্বকাপত দ্বিতীয়টো আর বিশ্বকাপর কেরিয়ারত চতুর্থটো শতক অর্জন করিলে কোহলিয়ে। ইপিনে জন্মদিনত শতক অর্জন করা সপ্তমগী খেলুয়ে হয়েছে বিরাট কোহলি। ইয়ার পূর্বে মিচেল মার্স, টম লাথম, রস টেইলর, সনত জয়সূর্য, সচিন তেন্ডুলকার আর বিনোদ কাম্বলিয়ে জন্মদিনের দিনাই অর্জন করেছিল শতক। জন্মদিনের দিনাই অনুরাগী শতকর রূপত রিটার্ন গিফট দিলে কিং কোহলিয়ে। কলকাতার ইডেন গার্ডেনত জন্মদিনের দিনাই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলিয়ে শতক অর্জন করা স্টেডিয়ামত দেখিলে পোৱা হল অনুরাগীর হর্ষোল্লাস। মোবাইলর ফ্ল্যাশ লাইট জ্বলাই অনুরাগীয়ে কোহলিক জানালে অভিনন্দন। উল্লেখযোগ্য যে এদিনীয়া আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটত সর্বাধিক শতক অর্জন করা ক্রিকেটর ভগবান সচিন তেন্ডুলকারর অভিলেখ ভঙ্গ করার দিকে এতিয়া আগবাড়িছে বিরাট কোহলি। সচিন তেন্ডুলকারে 452 এদিনীয়া ম্যাচত 49 শতক অর্জন করার বিপরীতে মাত্র 277 এদিনীয়া ম্যাচতে বিরাট কোহলিয়ে অর্জন করিলে 49 সংখ্যক শতক। চলিত বিশ্বকাপত সুন্দর ফর্মত আছে বিরাট কোহলি। তিনিখন ম্যাচত মাত্র কেইটামান রানের বাবে বঞ্চিত হয়েছিল শতক অর্জনের পৰা। চলিত বিশ্বকাপত বিরাট কোহলিয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নার্ভাস 90 শিকার হয়েছিল, 95 রান সংগ্রহ করেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 85 রান আর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলেছিল 88 রানের ইনিংস। এই তিনখন খেলত শতক অর্জন করিলে ভঙ্গ হলে হয় ক্রিকেটর ভগবান সচিন তেন্ডুলকারর এদিনীয়া শতকর অভিলেখ। অবশ্যে বিরাট কোহলির হাতত আছে এই অভিলেখ ভঙ্গর সুবিধা। চলিত বিশ্বকাপতে হয়তো বিরাট কোহলিয়ে গড়িব পারে এই অভিলেখ। আৰু এটা শতক অর্জন করিলে সচিন তেন্ডুলকারক চেয়ার পেলাই এদিনীয়া ক্রিকেটর ইতিহাসত অভিলেখ রচনা করিব কিং কোহলিয়ে। আনহাতে বিরাট কোহলি সচিন তেন্ডুলকারৰ পিছতে আছে রোহিত শর্মা। রোহিত শর্মার 251 এদিনীয়াত 31টা শতক। ইয়ার পিছত আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, 365 এদিনীয়া ম্যাচত রিকি পন্টিংর 30টা শতক। विराट कोहली ने जो शतक मारा है बर्थडे के दिन, मजा कर दिया एकदम। आज 35 इयर्स के हुए, अभी मैं समझता हूँ 10 साल तो आराम से खेलने वाले हैं, तो बहुत आगे जाएंगे रिकॉर्ड में। हैप्पी बर्थडे टू हिम, उसका बर्थडे गिफ्ट मिल गया, पूरे नेशन को मिल गया। 49 सेंचुरी, सचिन का रिकॉर्ड इक्वल हो गया। अब नेक्स्ट टाइम ऑब्वियस सेमीफाइनल में ब्रेक भी करेंगे। सबसे ज्यादा कोहली जी, आज उनका जन्मदिन भी था और उन्होंने एक रिकॉर्ड भी ब्रेक किया है, तो बहुत बहुत शुभकामनाएं उनको। और कोहली ने जो गिफ्ट दिया है बर्थडे का, अनबिलीवेबल। तुम जियो हजारों साल किंग कोहली, इज द बिल्कुल। পরবর্তী খবর, কংগ্রেসক মুখ্যমন্ত্রী পেইড সার্ভেন্ট বলে কয় নতুন বিতর্কর সৃষ্টি করিলে আজমলে।
নিশা 12 বজাত লাইন পাতি মুখ্যমন্ত্রীর পৰা পয়সা লয় কংগ্রেসে। পয়সা নাই যদি মোক কোক পেইড সার্ভেন্ট মই বারে বারে কইছো, নহলে মোক চ্যালেঞ্জ করিব বলে কংগ্রেসক পুনৰ কটাক্ষ আজমলৰ। কংগ্রেসক কিনি লম বুলিও দম্ভালি মারিলে আজমলে। কংগ্রেসক মুখ্যমন্ত্রী পেইড সার্ভেন্ট বলে কই নতুন বিতর্ক সৃষ্টি করিলে আজমলে। নিশা 12 বজাত লাইন পাতি পাতি মুখ্যমন্ত্রীর পৰা পয়সা সংগ্রহ করে কংগ্রেসে। কংগ্রেসের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ এইবার বদরুদ্দিন আজমলর। দুদিন পূর্বলৈকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরব হয়ে আছিল বদরুদ্দিন আজমল। মুখ্যমন্ত্রী কটাক্ষ করে কেবাটাও বিস্ফোরক মন্তব্য করে গেছিল আজমলে। নির্বাচন আহিলে কিছু সাম্প্রদায়িক মন্তব্য করে আজমলে। আৰু এইবাৰ কংগ্ৰেছৰ বিৰুদ্ধে আনিছে কেতবোৰ অভিযোগ যে নিশা 12 বজালৈ লাইন পাতি মুখ্যমন্ত্ৰীৰ পৰা পইচা সংগ্ৰহ কৰে কংগ্ৰেছে বা পইচা লয় কংগ্ৰেছে। পইচা নাই যদি মোক কওক পেইড সাৰ্ভেণ্ট মই বারে বারে কৈছো, নহলে মোক চ্যালেঞ্জ কৰিব বুলি কংগ্ৰেছক পুনৰ কটাক্ষ কৰিলে আজমলে। কংগ্ৰেছক কিনি লম বুলিও দম্ভালি মাৰিলে বদৰুদ্দিন আজমলে। বদৰুদ্দিন আজমলৰ মন্তব্য আমি আগবঢ়াই লওঁ। যদি প্ৰয়োজন হয় এইসকলে কওক না, মোৰ ওপৰত পইচাৰ আপত্তি দি আছে। এই হেমন্ত বিশ্ব শর্মাৰ পৰা পইচা এইসকলে ডেইলি ৰাতি 12টাৰ পিছত লাইন লগাই পইচা লয়। পেইড সাৰ্ভেণ্ট মই বাৰ বাৰ কৈ আছোঁ, যদি নহয় মোক চেলেঞ্জ কৰক। সেইটোৰ কাৰণে এতিয়া পইচাৰ কাৰণে এইসকলে বহুত কষ্টত আছে। দিল্লীয়ে পইচা নিদিয়ে, ইলেকশ্যন কেনেকৈ লড়িব সেইটো কাৰণে ডেইলি এটা লগ ডেইলি এটা লৈ আছে। যিসকলৰ অস্তিত্ব নাই, কোনো দল নাই, কোনো পাৰ্টি নাই, ইলেকশ্যনের আগত যেতিয়া ফাইনাল হব টিকেটের মামলা সব শেষ হয়ে যাব। ভূপেন বরা কইছে আমি এটা শক্তিমান 15টা দল আছে আমার লগত। হ্যাঁ শক্তিমান যদিও হ্যাঁ 15টা দল আছে আমার লগত। যেতিয়া 15টা দলের ভিতরে আপনাদের হাই নোট নাকি আপনাদের সব কিমান দল আসলি আছে? এক অখিল গগৈর আসলি দল আছে, আর এক কংগ্রেসের আছে, তারপর নকলি দলও আছে। হ্যাঁ নকলি দলও আছে নাকি? সবই নকলি দল, 100% নকলি দল। জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল কুমার বিপুল বর্মনের সঙ্গে আমি এই মুহূর্তে পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। বিপুল, রাজ্যের রাজনীতি গরম করে তুলিছে, এফালে যদি ভূপেন বরাই নরাধম আখ্যা দিছে আর তারপরে এটা প্রতিক্রিয়া স্বরূপে কংগ্রেসক পেইড এজেন্ট বলে অভিহিত করেছে, কটাক্ষ করেছে বদরুদ্দিন আজমলে। রাজ্যের রাজনীতি এটা মুখ চুপতি আর বাকযুদ্ধরে গরম হয়ে উঠা পরিলক্ষিত হয়েছে। চাওক জয়ন্ত, অত্যন্ত দুর্ভাগ্যজনক এনে ধরনের মন্তব্য, কারণ এজন মুখ্যমন্ত্রীর ওসর সেই তাহানির পৰা আমি যদি ধরক আমি শরৎ সিংহ ডাঙরিয়ার পৰা কোঁ, তেতিয়ালে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার ওসর অসমের সকল রাইজেই অহা যাওয়া করে বা বিরোধী নেতা সকলেও অহা যাওয়া করে। কিন্তু এতিয়া তাকে লৈ আজমলে যি ধরনের পেইড সার্ভেন্ট রাতে 12টা বজালৈকে লাইন লাগে এই ধরনের যা কথা কয়, তারমানে কি মুখ্যমন্ত্রী কার্যালয় টাকা পায় নাকি, টাকার বস্তা আছে নাকি যে তারপর রাতে গেলে বিধায়কসকলে টাকা আনিব পারে? গতি এনে ধরনের মন্তব্য বিরোধীয় দুর্ভাগ্যজনক বলে কৈছে। আর আসলে লোকসভা নির্বাচন যিমানে সমাগত হয়েছে, যিমানে ওসর চাপিছে, সেই সময়তে সাম্প্রদায়িক মন্তব্যরে গোটেই অসমৰ রাজনীতিটো কলুষিত করেছে। এটা কলা যে এটা আবরণ আহি পড়িছে অসমৰ রাজনীতিত। যোৱাকালিও আর পি শর্মায় আমার কৈছে যে আমার রাজনীতি এরি দিও লাগিছে, যে এনে ধরনের ইমান বেয়া লেতেরা রাজনীতি করে, ইজনে আনজনক বোকা ছটিয়ায়, কেবল হিন্দু আর মুসলমানের কথা কয়। এইজন বদরুদ্দিন আজমলেই জানে যে দল গঠনের পিছত যে ধরনের বিরোধী আমার ওসর অভিযোগ করেছে যে বারে বারে রাজ্যসভা নির্বাচন আহিলে AODF-র মানুষ বিক্রি যায়, সেই তেতিয়ার রসুল হোক, বাহাদুরে হোক, বা আতা রমান মাজার ভূয়ে হোক, বা বর্তমানলৈকে হোক, রাজ্যসভা নির্বাচন আহিলে দরদাম করে আর বিধায়কসকল বিক্রি যায়। আর এটা নির্বাচন আহিলে এই ধরনের মন্তব্য দিয়ে। কিছুদিন আগে মন্তব্য দিছিলে যে মহিলা দেখিলে মুসলমানের গার তেজ গরম হয়ে যায়, এইবোৰ জেলত পঠিয়াব লাগে। তারপর আকো কেতিয়াবা কয় যে মহিলাসকল বাচ্চা জন্ম দিয়া মেশিন। গতি জয়ন্ত, যে বদরুদ্দিন আজমল এগৰাকী মৌলানা, এগৰাকী তেওঁ নামটো লিখে হজরত মৌলানা বদরুদ্দিন আজমল, এগৰাকী সাংসদ, গতি এনেকুৱা এজন মৌলানা দাড়ি টুপি থকা মানুহ এজনে আজি এনে ধরনের যে মন্তব্য করে, এই মন্তব্য বিরোধী বা অসমৰ ৰাইজে কিন্তু ভাল পোৱা নাই। আর এ চাওক, আপুনি জানে যে আজি AODF-এ যি ধরনের কংগ্রেসের লগত মিত্রতা করবর কারণে বা ইন্ডিয়া এলায়েন্সের লগত মিত্রতা করবর কারণে নীতিশ কুমারের ঘরে গৈছিলে, পাওয়ারের ঘরে গৈছিলে, সকলোরে দরজা দরজায় নক করেও বিপুল, আজি দুদিন পূর্বে বদরুদ্দিন আজমলে এইখিনিও কৈছে যে তিনিখন আসনত জয়ী হব লোকসভাত, আর জয়ী হওয়ার পিছত ইন্ডিয়াক সমর্থন আগবঢ়াব। মুকলি মন্তব্য বদরুদ্দিন আজমলৰ।
হয় তাকেই মই কৈছো যে আমি সাংবাদিক হিচাপে যেটা বিরোধী নেতাসকল ওচৰলৈ যাওঁ বদৰুদ্দিন নাজ বুলি এতিয়া নহয় তেওঁৰ যিটো ব্ৰিগেড আছে তেওঁৰ ব্ৰিগেডে আজি যোৱা চাৰি মাহ ধৰি তেওঁলোকে যেতিয়া মিত্ৰতা ইণ্ডিয়া এলায়েন্সত আহিব পৰা নাই তেতিয়া তেওঁলোকে কৈছে আমি তিনিখন আসনত জয় হ'ম আৰু জয় হৈ ইণ্ডিয়া এলায়েন্সক ছাপৰ্ট দিম বিৰোধীয়ে কৈছে তিনিখন কিয় আপোনালোকে চৈধ্যখন আসনত জয় হওক মাত্ৰ আপোনালোকে তিনিখন আসনৰ কথা কিয় কৈছে আপোনালোক তো এটা সৰ্বভাৰতীয় দল বুলি নিজে লিখে সৰ্বভাৰতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মৰ্চা এ এল ডি এফ বুলি লিখে গতিকে তিনিখন আসনত কিয় খেলে এতিয়া তেওঁলোকে তিনিখন আসনক টাৰ্গেট কৰিছে এখন হ'ল ধুবুৰী আনখন হ'ল নগাঁও আনখন হ'ল আপোনাৰ কৰিমগঞ্জ কিন্তু এতিয়া তেওঁলোকে যি ধৰণে তেওঁলোকে ভোট হেৰুৱাব আৰু তেওঁলোকে বা জিৰ' হ'ব বুলি যোৱাকালি আৰ পি শৰ্মাই আমাৰ লগত মন্তব্য আগবঢ়াইছে যে কৰিমগঞ্জ নগাঁও বাদ দিয়ক ধুবুৰীতে এবাৰ আমানতৰ ধন বাজেয়াপ্ত হ'ব আজমলৰ কিন্তু যিমানেই লোকসভা নিৰ্বাচনৰ দিন চমু চাপিছে সিমানেই কিন্তু বোকাচিতীয়া ৰাজনীতি বৃদ্ধি পাইছে আৰু এই ধৰণৰ কলুষিত আজমলে এটা কথা কয় তাৰপিছত মুখ্যমন্ত্ৰী এটা কথা কয় তাৰপিছত বিৰোধীয়ে এটা কথা কয় নৰধম বুলি ক'ব লগা এটা পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছে নৰৰ অধম মানে মানুহৰ শৰীৰটো আছে কিন্তু তেওঁ অযোগ্য অধম কথা কয় গতিকে অসমৰ ৰাজনীতিত এনেধৰণৰ বক্তব্য কেতিয়াও অহা নাছিল কিন্তু বদৰুদ্দিন আজমলক তেনেধৰণৰ নৰধম বুলি কৈছে ভূপেন বৰাই গতিকে আজি কিছু সময় পিছত ৰকিবুল হাছানৰ প্ৰেছমিট আছে আমি তেতিয়াও জানিব পাৰিম যে আচলতে তেওঁলোকে কি মন্তব্য আগবঢ়ায় আজি আৰু এটা আপুনি আচৰিত হ'ব যে এগৰাকী বিধায়কে কৈছে কংগ্ৰেছৰ বোলে কোনোবা নেতাৰ পৰা বোলে ৰাতি মদৰ গোন্ধ ওলাই মুখৰ পৰা আৰু বোলে টকা পইচা এই ধৰণৰ আৰু যৌন নিৰ্যাতন এই বিভিন্ন মুখেৰে যি আহে তাকে কৈছে গতিকে লোকসভা নিৰ্বাচনৰ প্ৰাক মুহূৰ্তত অসমৰ ৰাজনীতি ইমান লেতেৰা হৈছে গতিকে এনেধৰণৰ ৰাজনীতি কিন্তু আমি আগতে দেখা নাছিলোঁ জয়ন্ত নিশ্চয় নিশ্চয় আপুনি জনাইছে যে সাম্প্ৰদায়িক মন্তব্যৰে কলুষিত কৰি তোলা হৈছে ৰাজনীতি বিভিন্নজন নেতাৰ মুখচুপতিৰ কথা আপুনিও ইতিমধ্যে উল্লেখ কৰিলে বিপুল আনকি মুখ্যমন্ত্ৰীগৰাকীও শেহতীয়াকৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে প্ৰতিটো বিৰোধী দলে নিৰ্বাচনত বিজেপিক সহায় কৰিব এটা ইংগিত ইতিমধ্যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে সেয়া লাগিলে এ আই ইউ ডি এফেই হওক সেয়া লাগিলে কংগ্ৰেছেই হওক মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে তেনে এটা ইংগিত প্ৰদান কৰিছে আৰু সাম্প্ৰতিক যি প্ৰেক্ষাপট এই প্ৰেক্ষাপটত ভূপেন বৰাৰ যদি কথা কোৱা হয় ভূপেন বৰাই কৈছে যে বিজেপি আৰু এ আই ডি এফ বদরুদ্দিন আজমল চাচা ভতিজা মুখ্যমন্ত্রী আর আজমল চাচা ভতিজা বলেও তেওঁ অভিহিত কৰিছে আৰু তাৰ পিছত এনেকুৱা ধৰণৰ মন্তব্য ইটো দলে আনটো দলক আক্রমণ প্ৰত্যাক্রমণ কৰি গৈছে আৰু বিশেষকৈ আপুনি জনাইছে বদরুদ্দিন আজমলে বহু বিতর্কিত মন্তব্য বিগত সময়ছোৱাৰ পৰা কৰি আহিছে কিন্তু আশ্চর্যকৰ বিষয়টো হল যে বদরুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে কিন্তু এতিয়াও কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰা হোৱা নাই মুখ্যমন্ত্রীক অপমানৰ পৰা অশালীন মন্তব্যৰ পৰা অশোভনীয় মন্তব্য কেতবোৰ বিতর্কৰ সূচনা কৰিছে কিন্তু আজি পৰ্যন্ত কোনো ধৰণৰ ব্যৱস্থাই গ্ৰহণ কৰা হোৱা নাই বদৰুদ্দিন আজমলৰ বিৰুদ্ধে চাওক জয়ন্ত কোনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব কাৰণ কিয় ইতিমধ্যে ৰিপুণ বৰাই কৈছে যে চাচা আৰু মামাৰ খেল গতিকে চাচাই চাচাক কৈ দিয়ে মামাই যে আপুনি অহা কাইলৈ এই মন্তব্যটো দিয়ক তেতিয়াহ'লে আকৌ মামাৰ কথা শুনি চাচাই পিছদিনাখন তেনে মন্তব্য কৰে বুলি কৈছে ৰিপুণ বৰাই গতিকে এইটো কথা হয় আমি দেখিছোঁ যে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সহমত প্ৰকাশ কৰিছে আপুনি এনেকুৱা ধৰণৰ কথা ক'ব পাৰে নেকি যে গুৱাহাটীত তিনিদিন মুছলমান নাথাকিলে কবৰস্থান হ'ব এনেকুৱা কথা ক'বলৈ হিম্মত ক'ত পালে কিমান মুছলমান আছে কিমান ইয়াত বংগীয় মূলৰ মুছলমান আছে মিয়া মুছলমান আছে কেইজনমান আহে ইয়াত বেপাৰী হিচাপে তেওঁলোকে উভতি গুচি যায় কিন্তু সেইকেইজন নাথাকিলে ইয়াত কবৰস্থান হ'ব এনেকুৱা ধৰণৰ মন্তব্য আগবঢ়ায় নেকি গতিকে এই কথাক ৰিপুণ বৰাই সিদিনাখন প্ৰেছমিট দি অখিল গগৈয়ে প্ৰেছমিট দি মনোৰঞ্জন তালুকদাৰ তেওঁলোকে সকলোৱে একেমুখে গঢ়ি আনিছে লুৰিণজ্যোতি গগৈয়ে কৈছে এই দলটোৰ কথা ক'বই নালাগে গতিকে বিৰোধীৰ যি ইণ্ডিয়া এলায়েন্স তেওঁলোকে সঘনাই তেওঁলোকে সংবাদমেল অনুষ্ঠিত কৰিছে এদিন অখিল গগৈয়ে দিছে এদিন ৰিপুণ বৰাই দিছে এদিন ভূপেন বৰাই দিছে এদিন লুৰিণজ্যোতি গগৈয়ে দিছে আজি ৰকিবুল হুছেইনে দিব গতিকে তেওঁলোকে সংবাদমেলত এ আই ডি এফৰ নামটো ল'বই নিবিচাৰে এ আই ডি এফটো এতিয়া অসমৰ ৰাজনীতিত কলুষিত হৈছে আৰু তেওঁলোকৰ নাম ল'লে বেয়া লাগে বুলি সকলোৱে কয় গতিকে আজিও ৰকিবুল হুছেইনে 11টা বজাত প্ৰেছমিট আছে গুৱাহাটীৰ লিলি হোটেল লিলিত গতিকে তাৰ পৰা আমি জানিব পাৰিম তেওঁলোকৰ কি ষ্ট্ৰেটেজি আছে কিন্তু মুঠৰ ওপৰত এটা কথা কওঁ সেই তাহানি 2006 চনৰ পৰা এতিয়ালৈকে এ ইউ ডি এফৰ যিধৰণে চলি আছে তেওঁলোকে কেৱল খালী মাত্ৰ ৰাজ্যসভাৰ নিৰ্বাচনত তেওঁলোকে বিশ্বাসঘাতকতা ৰাজনীতি কৰিছে মই নামেই কৈ দিওঁ ৰসুল হক বাহাদুৰ আতাউৰহমান মাজাৰ ভূঞা আতাউৰহমান মাজাৰ ভূঞা উমৰা হজত গৈ ভোটেই নিদিলে এইবাৰৰ ৰাজ্যসভা নিৰ্বাচনত যিধৰণে তেওঁলোকে বিশ্বাসঘাতকতা কৰিলে সকলো সাংবাদিকে বা সকলো অসমৰ ৰাইজে দেখিছে গতিকে এই দলটো যিমানে বয়স বৃদ্ধি হৈছে ইমানে তেওঁলোকৰ জনপ্ৰিয়তা কমি আহিছে জয়ন্ত ধন্যবাদ বিপুল ধন্যবাদ জনাইছোঁ আপুনি বিস্তৃত ৰূপত এইখিনি বিশ্লেষণ আগবঢ়ালে আৰু সঁচাকৈ এতিয়া ৰাজ্যৰ ৰাজনীতি কলুষিত হৈ উঠা পৰিলক্ষিত হৈছে নিৰ্বাচনৰ দিন যিমানেই চমু চাপিছে সিমানেই ৰাজনৈতিক নেতাৰ এই মুখচুপতিয়ে বিতৰ্কৰ সৃষ্টি কৰা পৰিলক্ষিত হৈছে অৱশেষত ক্ষমা ভিক্ষা কংগ্ৰেছী বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাৰ
রাজ্যজুড়ি হওয়া প্রতিক্রিয়ার পিছতে নিজের ভুল স্বীকার করলে কংগ্রেসী বিধায়কজনে। উল্লেখযোগ্য যে রাজহুয়া সভাত আজমল কটাক্ষ করবলে গই কংগ্রেসী বিধায়কজনে হিন্দুক লৈ করেছিল বিতর্কিত মন্তব্য। হিন্দুয়েহে বেয়া কাম করে বলে মন্তব্য করার লগতে সকলো সীমা ছেড়াই মন্দিরের সাধু অথবা নাম ঘুরিয়াইহে ধর্ষণ করে বলে কৈছিল এইজন কংগ্রেসী বিধায়কে। এগারী জনপ্রতিনিধিয়ে এটা সম্প্রদায়ের বিরুদ্ধে রাজহুয়া সভাত করা এনে সাম্প্রদায়িক মন্তব্য জোকারি গেছে সমগ্র রাজ্য। এনে প্রেক্ষাপটত বিধায়কগীর ক্ষমা প্রার্থনা কেনেদরে লয় সেয়াহে সময় স্পষ্ট হব। নামঘুরি আর পূজারী বা সাধু সন্ততিক কিছু কথা কইছিল, সেই কথাটো একচুয়ালি মোর অনুভব হয়েছে যে মই কথাটো ঠিক কোৱা নাই, তার কারণে মই দুঃখিত। আর এই কারণে গোটেই অসমবাসী তথা ভারতবর্ষ সকল নাগরিকের ওসরত মই এই বিষয়ে ক্ষমা প্রার্থী। মই আগতেও কেতিয়াও এনেকুৱা মন্তব্য দিয়া নাই বা সাম্প্রদায়িক মন্তব্য দিয়া নাই, আর আগন্তক দিনতো নিদিও। আর যোৱাকালিও যেটো মন্তব্য হয়েছিল মোর কোনো উদ্দেশ্য নাছিল যে তেনেকা ধরনের কথা কম, হয়তো মাউথ স্লিপিং হয়েছে, তার কারণে কোনেও এই বিষয়টা ধরে রাখব নালাগে। এখিনিতে এই কথাটো শেষ করে মো সকলে ক্ষমা করে দিব। আর এয়াই হচ্ছে আফতাবউদ্দিন মোল্লা। মিয়ার রাজনীতিয়ে তোলপার লগাই থাকার সময়তেই এনেদরে তীব্র সাম্প্রদায়িক মন্তব্য করবলে গই জলেশ্বর সমষ্টির বিধায়ক এইজন কংগ্রেসী বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাই হিন্দুয়েহে বেয়া কাম করে বলে মন্তব্য করে। কেবল সিমানেই নহয়, সকলো সীমা ছেড়াই এইজন কংগ্রেসী বিধায়কে মন্দিরের সাধু অথবা নাম ঘুরিয়াইহে ধর্ষণ করে বলে কৈছে। আজমলক কটাক্ষ করবলে গই হিন্দুক আক্রমণ লক্ষ্য করে লৈছিল জলেশ্বরের এগারী কংগ্রেস বিধায়কে। ইতিমধ্যে এটাও ক্ষমা ভিক্ষা মাগিছে, গতি অসমবাসীর রাইজে কেনেদরে ক্ষমা করে সেয়া লক্ষণীয় হব। এক অক্ষমণীয় অপরাধ যদি কোৱা হয়, এটা অক্ষমণীয় অপরাধ এগারী জনপ্রতিনিধি আর এগারী জনপ্রতিনিধির মুখত এটা সম্প্রদায়ক লৈ এনে ধরনের বিরূপ মন্তব্য কেতিয়াও গ্রহণযোগ্য হব নোৱাৰে, আর যার বাবে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সমগ্র রাজ্যজুড়ি। কারণ শেহতীয়াকৈ মিয়ার রাজনীতিয়ে তোলপা লগাই আছে সমগ্র রাজ্য। বদরুদ্দিন আজমলৰ বিস্ফোরক মন্তব্য যে তিনিদিন যদি গুৱাহাটীত মিয়া নাথাকে তেতিয়াহলে গুৱাহাটী কবরস্থান হব। বদরুদ্দিনের এই মন্তব্যত মুখ্যমন্ত্রীয়ে পূর্ণ সমর্থন আগবাইছে, আর যার বাবে অসমৰ লৰা ছোৱালী অসমৰ যুবক যুবতীয়ে শিক্ষা লব লাগে বলে মুখ্যমন্ত্রীয়ে প্রতিক্রিয়া প্রকাশ করেছে। গতি তেনেকুৱা এটা বিতর্ক চলি থাকার মাজতে এতিয়া সাম্প্রদায়িক মন্তব্যের তোলপার লগাইছে জলেশ্বরের এইজন বিধায়ক কংগ্রেসী বিধায়ক আফতাবউদ্দিন মোল্লাই। হিন্দুয়েহে বেয়া কাম করে, কেবল ইমানেই নহয়, সকলো সীমা ছেড়াই এইজন কংগ্রেসী বিধায়কে এনেকুৱা সাম্প্রদায়িক মন্তব্য করেছে যে মন্দিরের সাধু অথবা নাম ঘুরিয়াইহে ধর্ষণ করে। আজমল কটাক্ষ করবলে গই হিন্দুক এনেদরে আক্রমণ করে লৈছিল জলেশ্বরের কংগ্রেসী বিধায়কজনে। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মনের সঙ্গে আমি পুনর্বার সংযুক্ত হয়েছো। বিপুল, ইতিমধ্যে আপনি জানাইছে যে সাম্প্রদায়িক মন্তব্য এতিয়া রাজ্যের রাজনীতি কলুষিত করে তুলিছে, পুনের এনেকা ধরনের একটা বিতর্কিত মন্তব্য, এক অক্ষমণীয় অপরাধ এক কথাত কব গেলে বিপুল? চাক জয়ন্ত, এতিয়া লোকসভা নির্বাচন একেবারে সমাগত সন্মুখত, কারণ কিয় আমি আশা করছো যে ফেব্রুয়ারি মানত অধিসূচনা জারি করব। গতিকে এতিয়া তেনেক্ষেত্রতে হিন্দু মুসলমানের যে মেরুকরণের রাজনীতি, সেই রাজনীতি এটা তুঙ্গত উঠিছে। যদি হিন্দুক গালি পারিব পারে তেতিয়া মুসলমানের ভোটটো একগুট হয়, আর যদি মুসলমানক যদি তেওঁলোকে মুসলমানক ভাল করে রাখিব পারে মুসলমানের ভোটটো একগুট হয়, হিন্দু যদি ভাল বলে কয় হিন্দুর ভোটটো একগুট হয়ে থাকে। গতিকে এই যে আপনার AIUDF কংগ্রেস আজি বিজেপি তেওঁলোকে এই ধরনের বোকাসুতিয়া রাজনীতি আরম্ভ করেছে। আফতাবউদ্দিন মোল্লা এজন সিনিয়র এজন MLA, জলেশ্বর বিধানসভা সমষ্টির MLA, ধুবরী লোকসভা সমষ্টির অন্তর্গত, এনেকুৱা ধরনের মন্তব্য করে নেকি? কৈছে আকো যে যদি হিন্দু যদি পুরোহিত বা তেওঁলোকে যিমান যৌন নির্যাতন বা যে ধরনের বলৎকার এই ধরনের কার্যসূচীর সঙ্গে জড়িত থাকে বলে কৈছে, এনে ধরনের কাম কাজ করে বলে কৈছে, আর তার বিপরীতে কৈছে আলিম সকলে জুনাব সকলে তেওঁলোকে কেতিয়াও বেয়া কাম নকরে, যদি তেনেকুৱা আছে আঙুলিয়াই দিয়ক, এনেকুৱা ধরনের কারবার মানে সঁচাকে আচরিত পাইছো আমি নিজেও। আর তেনেকুৱা মন্তব্য করার পিছতেই তেওঁলোকের অসম প্রদেশ কংগ্রেস কমিটির ফালৰ পৰা তেওঁলোকে যেহেতু ভূপেন বৰাৰ নেতৃত্বত অসম প্রদেশ কংগ্রেস কমিটি চলি আছে, তারপর তাৎক্ষণিকভাবে যোৱাকালিয়ে সন্ধ্যা তেওঁলোকে ক্ষমা খুঁজিছে, আকো এটা প্রেস রিলিজ দিছে যে আমি আমার আফতাবউদ্দিন মোল্লা বিধায়কে যে মন্তব্য করেছিল আমি উঠাই লৈছো আর আমার বিধায়কগুলো ক্ষমা খুঁজিছে। গতিকে এই যে কথা এটা কই দিয়ে তারপর ক্ষমা খুঁজে,
গতিকে এতিয়া দুই ফালৰ পৰা আক্রমণ প্রত্যাক্রমণ চলি আছে। গতিকে আফতাবউদ্দিন মোল্লা জলেশ্বরৰ পৰা গুৱাহাটী যেতিয়া আহিব আমি তেওঁক সুদপুষ কৰিম। তেওঁ কিয় এই ধৰণৰ মন্তব্য কৰিছিলে, তেওঁ এৰাই চলিব নোৱাৰিব, তেওঁ ক্ষমা এশবাৰ খোজক, তথাপিও তেওঁ ক'ব লাগিব যে তেওঁ হিন্দু ধৰ্মৰ যিসকল পুৰোহিত, যিসকল সত্ৰাধিকাৰ বা যিসকল আমাৰ যি সেৱা ধৰ্ম কৰ্ম কৰে তেওঁলোকে কিয় যৌন উৎপীড়ন বা বলৎকাৰ চলায় বুলি তেওঁ ক'বলৈ সাহস পালে। তেওঁ অসমৰ বিধায়ক হয়নে নহয়, তেওঁ জলেশ্বৰৰ বিধায়ক হয়নে, জলেশ্বৰ ক'ত আছে, জলেশ্বৰ বাংলাদেশত আছে নেকি, জলেশ্বৰ আমাৰ অসমৰে এটা বিধানসভা আৰু এই বিধানসভা সমষ্টিৰ জনপ্ৰতিনিধি। তেওঁৰ ওচৰত থকা এটা গোৱালপাৰা পূবৰ বিধায়ক এ কে ৰচিদ আলমে ইমান দুখ প্ৰকাশ কৰিছে, কৈছে এনেকুৱা ধৰণৰ কথা আমাৰ বিধায়কে ক'ব পাৰে নেকি। মই এই মুহূৰ্তত এটা বিস্ফোৰক মন্তব্য কৰিব পাৰোঁ কিন্তু নকৰোঁ, কিন্তু এটা কথাহে কওঁ, মুখ্যমন্ত্ৰীৰ লগত আফতাবউদ্দিন মোল্লাৰ কি সম্পৰ্ক আছে, আমি তেনেধৰণৰ যিবোৰ কথা বতৰা আছে এইখিনিও আমি সৰজমিন তদন্ত কৰিম। গুৱাহাটীৰ ক'ত কিমান মাটি আছে, কেনেকৈ এইবোৰ আহৰণ কৰিলে আফতাবউদ্দিন মোল্লাই, বিধায়ক হৈ থাকক কিন্তু আপোনালোকে দুই নম্বৰী কাম নকৰিব, আপোনালোকে অসমীয়াক আৰু এই ধৰণৰ অসমত আমি হিন্দু ধৰ্মৰ প্ৰতি আপোনালোকে ক'তো মন্তব্য কৰাৰ অধিকাৰ ক'ত পালে। গতিকে এই সাহসীয় দলৰ নেতাসকলেও আফতাবউদ্দিন ব্যৱস্থা গ্ৰহণ কৰে সেয়াও লক্ষণীয় হ'ব বিপুল। আৰু আপুনি কোৱাৰ দৰে এনেকুৱা ধৰণৰ ধৃষ্টতা কেনেদৰে এগৰাকী অসমৰ জনপ্ৰতিনিধিয়ে কৰিব পালে, তাকো আৰু হিন্দুক এনেদৰে টাৰ্গেট কৰি লৈ সকলো সীমা চেৰাই গ'ল। আৰু ৰাজনীতিৰ চৰিত্ৰৰ এই স্খলনে কিন্তু সকলোকে এই মুহূৰ্তত উদ্বিগ্ন কৰি তুলিছে। ধন্যবাদ বিপুল। গুড মৰ্ণিং 18ত আমি খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম, সময় হৈছে এটা বাণিজ্যিক বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। सरताज हूँ मैं, शहर से गांव तक सड़कों का मोहताज हूँ मैं, आ रहा हूँ मैं असम के सड़कों पर, कुमार इंजीनियरिंग का नया ताज हूँ मैं, कमिंग सून कुमार इंजीनियरिंग, वी अंडरस्टैंड योर नीड। মিয়াক কেন্দ্ৰ কৰি এতিয়া চলিছে ৰাজনীতি। আজমলৰ মন্তব্যক মুখ্যমন্ত্ৰীয়ে সমৰ্থন কৰাৰ পিছত আজমলক নৰাধম বুলিলে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰাই। ইফালে শিলশাকোত উচ্ছেদৰ সময়ত মুখ্যমন্ত্ৰীৰ হৃদয়ৰ তলা বন্ধ হৈ থাকে আৰু এ পি এছ চিৰ চাকৰিৰ ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীৰ হৃদয়ৰ তলা খোল খালে বুলি তীৰ্যক মন্তব্য ভূপেন বৰাৰ। আজমল নৰাধম, শিষ্ট আচাৰ নাজানে আজমলে, আজমলৰ বিৰুদ্ধে এনেধৰণে সৰব হৈ পৰিছে ভূপেন কুমাৰ বৰা। আজমলৰ দৰে ব্যক্তিৰ যোগ্যতাই নাই ইণ্ডিয়া মিত্ৰজোঁটত সোমাবলৈ, এই দাবী কৰিছে ভূপেন কুমাৰ বৰাই। ইমান লেতেৰা কুৎসিত মানসিকতাৰ মানুহ আমাৰ ইণ্ডিয়া এলায়েন্সত আমি জেগা দিব নোৱাৰোঁ, সংস্কাৰ সংস্কাৰ লাগিব। উল্লেখযোগ্য যে বিরোধী মিত্রজোঁটর এখনের পাছত আন এখন বৈঠক হয়ে আছে, তাত বদরুদ্দিন আজমল স্বাভাবিকতে নাই, কারণ বিরোধী মিত্রজোঁটক আজমলক সামিল করা হওয়া নাই, কিন্তু বদরুদ্দিন আজমলে কংগ্রেসের সমালোচনাও করে আছে। তার মাজতেই এই কথা ভূপেন কুমার বরার মুখর পর ওলাইছে যে শিষ্টাচারহীন এজন নরাধম হয় বদরুদ্দিন আজমল, সেয়েহে তেওঁর যোগ্যতা নাই, তেওঁক আমি আঁকোৱালি লব কেতিয়াও নোৱাৰো, আৰু কোনো কাৰণতে এনে শিষ্টাচারহীন নরাধমে প্রবেশ কৰিব নোৱাৰে বিরোধী মিত্রজোঁট। কিন্তু নরর অধম যোনে জাতিক, এজন হৈছে জাতিক সমৃদ্ধ কৰিব বিচাৰে, উজ্জীৱিত কৰিব বিচাৰে, জাতিক সজীৱ কৰিব বিচাৰে, প্ৰাণবন্ত কৰিব বিচাৰে, আৰু এজন হৈছে নৰাধম, তেওঁ কি কৰে, জাতিক কুলসিত কৰিব বিচাৰে, জাতিক নিম্ন পৰ্যায়লৈ নিব বিচাৰে। আজিৰ তাৰিখত আপুনি স্কুলত পঢ়ি থকা ল'ৰা ছোৱালীক সোধক, ৰাস্তাত ৰৈ থকা মানুহক সোধক যে অসমৰ নৰাধম কোন, সবেই ক'ব যে মৌলানা বদৰুদ্দিন আজমল, সবেই ক'ব। ভূপেন কুমাৰ বৰা ইমানতে ক্ষান্ত হৈ নাথাকিল, ভূপেন বৰাই অনৰ্গল কৈ গ'ল, এবাৰ মুখ্যমন্ত্ৰীৰ বিৰুদ্ধেও সৰব হ'ল। যিহেতু বিপ্লৱ কুমাৰ শৰ্মা আয়োগে এটা কথা উল্লেখ কৰিছে প্ৰতিবেদনত যে 2013-14 বৰ্ষত যিসকলে এ পি এছ চি চাকৰি পাইছিল তেওঁলোকক বৰ্খাস্ত কৰিব লাগে, চাকৰিৰ পৰা আঁতৰাই দিব লাগে, কারণ সেই সময় দুর্নীতি হয়েছিল, বিয়াগম দুর্নীতি। আর তারপরে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া আহিছিল যে মানবতার খাতিরত আমি তেওঁলোকক চাকরির পৰা এরাই দিব নোৱাৰো বা চাকরির পৰা খেদি দিব নোৱাৰো, কারণ তেওঁলোকৰো সন্তান আছে, পৰিয়াল আছে, সেইবোৰ কথা চাব লাগিব।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যক লৈ ভূপেন কুমার বৰা খৰব হৈ পৰে। ভূপেন কুমার বৰায়ে কলে যে মুখ্যমন্ত্রীর হৃদয়ত এটা সুইচ আছে, যেটো সুইচ কেতিয়াবা অন থাকে কেতিয়াবা অফ থাকে, আর যেতিয়া অন থাকে তেতিয়া মানবতা বোধ জাগে, যেতিয়া অফ থাকে সেই মানবতা নোহোৱা হৈ যায়। শিলশাকু উচ্ছেদৰ সময়তো ঠিক তেনেকুৱাই হৈছে। শিলশাকুত ইমান লোকক উচ্ছেদ কৰা হ'ল, ইমান লোকে কান্দিলে, তেতিয়া মুখ্যমন্ত্রীর হৃদয়ৰ সেই সুইচটো অফ হৈ আছে, যার বাবে সেই সময়ত মানবতার কথা মুখ্যমন্ত্রীর মুখত শুনা পোৱা নাছিল। মুখ্যমন্ত্রী হৃদয়ত ইলেকট্রিসিটি বাল্বৰ নিচিনা সুইচ সিস্টেমটো আছে। শিলশাকুত যেতিয়া মানুহ উলংগ হৈ প্রতিবাদ কৰে, তেতিয়া হৃদয় সুইচটো অফ হৈ যায়। বুঝি পাইছেনে? যিবিলাক প্রতিভাবান লৰা ছোৱালীয়ে এই ওপৰ মহলৰ তলৰ মহলৰ 3 লাখ টকাৰ কাৰণে বঞ্চিত হল, সেইসকলৰ কথা যেতিয়া ওলায়, তেতিয়া চাগে হৃদয় সুইচটো বন্ধ কৰি দিয়ে। খালি APSC কেলেংকাৰীটোৰ ক্ষেত্ৰত হৃদয় সুইচটো খোল খাই যায়। কিন্তু APSCৰ এই দুর্নীতিগ্রস্ত যিসকল লোক আছে, তেওঁলোকৰ কথা বিপ্লৱ কুমাৰ শর্মা আয়োগত প্রতিবেদনত উল্লেখ কৰাৰ পাছতো মুখ্যমন্ত্রীয়ে মানৱতাৰ কথা কৈছে, কাৰণ এই মুহূৰ্তত মুখ্যমন্ত্রীৰ হৃদয়ৰ সুইচটো মানৱতাৰ বাবে অন হৈ আছে, যাৰ বাবে মুখ্যমন্ত্রীৰ মুখত এইখিনি কথা শুনিবলৈ পোৱা গৈছে বুলি দাবী কৰিছে ভূপেন কুমাৰ বৰা। মুঠতে অসমৰ ৰাজনীতিৰ মুখচুপতিৰ এক অন্য যেন যাত্রা আৰম্ভ হৈ গৈছে। এই যাত্রা 2024ৰ লোকসভা নির্বাচনলৈকে অব্যাহত আছে। ইফালে ভূপেন বৰাই বদরুদ্দিন আজমলক নৰাত ধম কোৱাৰ পাছতে আজমলৰ প্ৰতিক্ৰিয়া। হিন্দী শায়েৰীৰে ভূপেন বৰাক প্ৰত্যুত্তৰ আজমলৰ, মই যদি নৰাত ধম তেন্তে আপুনি দোৱা কৰক যাতে মই ভাল হৈ যাওঁ, মই দোৱা কৰিছোঁ আপুনি এজন ভাল ৰাজনৈতিক নেতা হওক, এনেদৰে ভূপেন বৰাক উভতি ধৰি কটাক্ষ কৰিলে আজমলে। জব আদমী মশহুৰ কৰতা হে উসকো সব লোক টার্গেট কৰতা হে, উসকো কোই জানতা নহীঁ হে, वो मेरे को टारगेट करता है, मैं उसको टारगेट का जवाब नहीं दूंगा तो वो परेशान हो जाएगा, 2-4 रात उसकी नींद नहीं आएगी, इसलिए हम इग्नोर करते हैं। अधम मानो बोले अधम मतलब क्या है? अधम क्यों है? देखे तो मैं आवेदन करी बोले मैं मानो मैं अपना हिसाब है, अपनी दुआ करो तो मैं भाल मानो बोल जाऊँ, और मैं दुआ करी उसमें अपने एजन भाल पॉलिटिशियन हो जाए। মই ভূপেনৰ জবাব দিছোঁ, ঠিক আছে মই প্ৰেচিডেণ্ট হি পাইছিলোঁ, হুই জাকিৰ হুছেইন, এইটো আলতু ফালতু মানুহবিলাকৰ মই জবাব দি থাকিম, আপোনালোকে প্ৰশ্ন কৰিব, ডাঙৰ কোনো মানুহৰ কথা মুখ্যমন্ত্ৰীৰ কথা কওক, মই জবাব দিম, হা আমাৰ কি নাম তাৰ ৰিপুণ বৰাৰ কথা মই জবাব দিম, প্ৰেচিডেণ্টে প্ৰেচিডেণ্টৰ জবাব দিব, বাকী আমাৰ ইহকলে জবাব দি দিব। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল। বাতৰি আগবঢ়াইছে।